রাজধানীতে বেড়েই চলছে ডায়রিয়ার প্রকোপ। মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালের বর্তমানে ডায়রিয়া রোগের চাপ ভয়াবহ আকার ধারণ করেছে। দিনে রোগী গড় ভর্তির সংখ্যা 1400 এর মতো। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানি পান না করায় অধিকাংশ মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। সঞ্জিদা রশিদের রিপোর্ট। আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগীর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী উত্তরা মোহাম্মদপুর এলাকার বাসিন্দাই সবচেয়ে বেশি। চলতি মাসের প্রথম সপ্তাহে আইসিডিডিআরবিতে চিকিৎসা নিয়েছেন অন্তত 9500-এর বেশি রোগী। পানি খাইয়া ইফতার খুলছি, ওই পানি খাওয়ার সাথে এই অবস্থা। পানির সমস্যা তো নেই হয়েছে। পানি কতদিন গন্ধ আসলো, পানি গন্ধ থেকে ফুটায় খাইলো, পানি কেমন কালছে আছে। প্রতি ঘন্টায় 70 থেকে 100 জন রোগী আসছে হাসপাতালে। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এক ঘন্টায় এমনও হচ্ছে যে 70 থেকে 100টা পর্যন্ত রোগী আমাদের দেখতে হচ্ছে। পানিবাহিত রোগ এটা, ডায়রিয়া, এবং ডায়রিয়ার জন্য যে জীবাণুগুলা, কলেরার জীবাণু বলেন বা আদার্স যে ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো সবই পানিবাহিত। আমরা যদি অশুদ্ধ খাবার এবং হচ্ছে নিরাপদ পানি না খাই, তাহলে ডায়রিয়ার পিকটা কমবে কিভাবে? আমাদের সচেতন হতে হবে। বিশুদ্ধ পানির অভাবে অধিকাংশ মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মার্চ মাস থেকেই আমরা অনেক বেশি পেশেন্টের চাপ লক্ষ্য করছি। আমাদের আশা ছিল রমজান শুরু হওয়ার সাথে সাথে এই চাপটা হয়তো একটু কমবে, কিন্তু চাপ তো কমছেই না। ডায়রিয়া থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সঞ্জিতা রশিদ, মাই টিভি, ঢাকা।